ওকে, আমরা আজকে নতুন কিছু দেখব ওটারই অংশ হিসাবে, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, গ্যাসের চ্যাপ্টার। আমরা পড়তাম অনার্সের সময়, তখন অনেক প্রশ্ন হতো, দুটা প্রশ্ন হতো, সেই জিনিসটা অনেক বড়। না দেখা যায়? জি স্যার, আচ্ছা, আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্ব, এর কতিপয় বিষয়, তার কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান। এই আজকে আমাদের বিষয়। আমরা শুরু করি গ্যাসের গতিতত্ত্ব। এই গ্যাসের গতিতত্ত্ব আসলে কারো নাম আমরা নিচ্ছি না, কারণ এটা অনেক লোকের অবদান রয়েছে এই গ্যাসের গতিতত্ত্ব তৈরি করতে। এই জন্য একক ভাবে কারো না, এটা অনেকেই অনেকভাবে এই জিনিসটাকে উপলব্ধি করেছে, এবং সেটার ফলস্বরূপ হিসেবে গ্যাসের গতিতত্ত্ব আবিষ্কার হয়েছে। গ্যাসের গতিতত্ত্বের কিছু কথা সত্য, কিছু কথা মিথ্যা, কিছু কথা এখনো ভালো মতো প্রমাণ হয় নাই যে গ্যাসের গতিতত্ত্ব একটা বিষয়। যাই হোক, আমরা বলছি যে গ্যাসের কণা ক্রমাগত একে অপর সাথে পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের স্থিতিস্থাপক, সংঘর্ষের জন্য শক্তির শোষণ বা বিকিরণ নেই। গ্যাসের ক্ষেত্রে আমরা বলতেছি যে স্থিতিস্থাপক কি, যে এই দেওয়াল ধাক্কা খেয়ে আবার ওই দেওয়াল ধাক্কা খায়, ওই দেওয়াল ধাক্কা খেয়ে আবার এই দেওয়ালে ফেরত আসে, এই হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা হচ্ছে ধর্ম, বস্তুর যে ধর্মের কারণে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, তাকে বলা হয় স্থিতিস্থাপক। সংঘর্ষগুলির জন্য শক্তি শোষণ ও বিকিরণ হয় না। আচ্ছা, এই সংঘর্ষ যে হয় তার জন্য কেউ শক্তি দেয় না, ন্যাচারাল প্রাকৃতিক কারণে হয়, এবং ওই সংঘর্ষ লাগার পরে যে শক্তি যদি কোনো কিছু তৈরি হয় সেটা বিকিরণও হয় না। গ্যাসে গ্যাসে শক্তি লেগে সে গ্যাসটা আমার কাছে শক্তি আসলো, সেই শক্তি আমি কাজ করবো, তা হয় না। কেন এটা হয়? এটা ন্যাচারাল নিয়ম। গ্যাসের কণাগুলি ছোট, গ্যাস অণুগুলি দ্বারা দখলকৃত আয়তন পাত্রে মোট আয়তন তুলনা নগণ্য, গ্যাসের নিজস্ব আয়তনের ক্ষেত্রে আগ্রহ করা হয়। মনে করেন একটা ঘরের মধ্যে যতটুকু গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেন, তাই না? তিনটে গ্যাস আছে আমাদের শরীরের আশেপাশে। ঘরের আয়তন আর গ্যাসের আয়তন, নিজস্ব আয়তন কতটুকু? ঘর যদি হয় 100 মিটার কিউব, ওই ঘরে গ্যাসের আয়তন হবে 0.1 মিটার কিউব। তাহলে 100 আর 0.1, তাহলে 100-র তুলনায় 0.1 অতি নগণ্য। তাই বলা হচ্ছে গ্যাসের কণাগুলি ছোট এবং গ্যাস অণুগুলোর দ্বারা দখলকৃত আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। সেই ক্ষেত্রে গ্যাসের নিজস্ব আয়তনকে অগ্রাহ্য করা হয়, মানে আমরা গ্রহণ করি না। গ্যাস অণুর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তবে অণুগুলির পাত্রের দেওয়ালে ধাক্কা খেয়ে তার দেয় তাকে চাপ হিসেবে ধরা হয়। এই চাপ কাকে বলা হয়? চাপ করে কি গ্যাসগুলো একে অপরকে ধাক্কা দিয়ে থাকে বলে, তুমি যখন পিস্টন দাও, চাপ দাও, তখন এই গ্যাসগুলো একত্রিত হয়ে যায়, তখন সেটাকে আমরা চাপ বলি। গ্যাস কণার গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, এবং একই তাপমাত্রায় সমস্ত গ্যাসের গড় গতিশক্তি বা গতিবেগ একই থাকে। বলতে চাচ্ছে যে তাপমাত্রা যদি ঠিক থাকে, গ্যাস ছোট হোক আর বড় হোক, তাদের গ্যাসের গতিশক্তি গতিবেগ একই থাকে। এটা ভিন্ন গ্যাসের জন্য অক্সিজেন একটা, নাইট্রোজেন একটা, এরকম কোনো কিছু হয় না, এবং গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক। এই কথাটাই মাত্র সত্যি এ পর্যন্ত হয়ে আছে, বাদ বাকির কথাগুলো সত্যি বেশি হয়নি। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্ব তৈরি করছে অনেক আগে, সেগুলো নাই। তাহলে দেখো, আমরা গ্যাসের গতিতত্ত্ব বললাম, এখন যদি আমরা বলছি গ্যাসের বিভিন্ন প্রকার গ্যাসের গতিবেগ সঙ্গে কি করবো, যে গ্যাসের অণুর বিভিন্ন প্রকার গতিবেগের গাণিতিক মান কে গড় বেগ বলে। এটা গড় নর্মাল, গড় কিভাবে করে, প্রত্যেকটা যোগকে যতটি সংখ্যা আছে তাকে ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। ভালো করে বুঝো, আমরা গড় নির্ণয় করি এভাবে, 5টা সংখ্যা থাকলে 5টার যোগফল নিচে 5 দিয়ে ভাগ হবে। এখানে প্রত্যেকটি অণুর গ্যাসের গতিবেগ যদি C1 C2 হয়, প্রতিটি কণা যতটি অণু থাকবে তার ভাগ করলে
একটা গল্প কিন্তু পাওয়া যাবে। আর একটা আছে নতুন, দেখো এটা কিন্তু পরীক্ষায় থাকে, যে বর্গমূল গড় বর্গবেগ। এটা একটি পরিসংখ্যান প্যারামিটার, পরিসংখ্যান স্টুডেন্ট যারা তারা খুব ব্যবহার করে। এটা কিছুই না, আমি প্রত্যেকটা যোগ করেছি, প্রত্যেকটা স্কোয়ার করেছি, প্রত্যেকটা স্কোয়ার করছি, করার পর তাকে যতটুকু সংখ্যাতে ভাগ করেছি তাকে আবার রুটে বানিয়েছি। হিসাব করে দেখো, যদি সংখ্যা দেখো সি ওয়ান যদি এখানে একটা হয়, তাকে যদি রুট ওভার করি, স্কোয়ার করে দিই, রুট ওভার করে দিই, তাহলে কি হবে? শুধু সি হবে আর এন দিয়ে ভাগ হবে, আলটিমেটলি কিন্তু ওইটাই। কিন্তু এইটা আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে, মানের দিক দিয়ে এটা বেশি হবে। তো গ্যাসের গতিক্ষেত্রে আমরা সর্বোচ্চ যেটা মান হবে সেটা আমরা গ্রহণ করি, এই জন্য গড় বর্গমূল আমরা বেগ নির্ণয় করি। এটা আসলে বিষয়বস্তু এখন এই মুহূর্তে তোমাদের এই ইন্টারমিডিয়েট ক্লাসে এগুলোর ব্যাখ্যা দেওয়া খুব মুশকিল। এগুলো হাই থ্রট, কেন এটা নেওয়া হলো, কেন ওটা বেশি হয়, এগুলো পরিসংখ্যান স্টুডেন্টরা বলতে পারবে। যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না, আমাদের কাছে সংজ্ঞা পড়ার জন্য তোমাকে বলা হয় আর এম এস, কাকে বলা হয় রুট মিন স্কয়ার ভ্যালাসিটি, তখন তুমি ভাবে দিয়ে সংজ্ঞা দিবে আর কি। প্রতিটি কোষের অণুর বেগের বর্গের মান কে বর্গমূল গড় বর্গবেগ বলা হয়। প্রতিটি অণুর বেগের বর্গের মান, সরি বর্গের গড় মানকে এভাবে মনে সংজ্ঞা দিতে হবে, তাহলে আমরা সেটাকে রুট মিন স্কয়ার ভ্যালাসিটি বলা হবে। অনুধাবন প্রশ্ন একটা বলছে, গ্যাসের গড় গতিবেগ অপেক্ষা বর্গমূল গড় বর্গবেগ মধ্যে কোনটি গ্রহণযোগ্যতা বেশি এবং কেন? এই যে তোমাকে প্রশ্ন করলাম যে কেন কোনটা বেশি নিব, কেন নিব, দেখো এখানে ধরি তিনটি উদাহরণ গ্যাসের বেগের ক্ষেত্রে 5, 6, 7 মিটার পার সেকেন্ড, তিনটি গ্যাস অণু, তাদের প্রত্যেকটি বেগ মানে এরকম তিনটি মানে গড়, যদি নির্ণয় করে দেখো 5 যোগ 7 যোগ 8 ভাগ করে 3 দিয়ে কত হয়, 6.63 মিটার পার সেকেন্ড। ওই একই জিনিসকে আমরা স্কোয়ার করে যে 3 দিয়ে ভাগ, তাহলে হবে 6.76, তাহলে কোনটা হবে বেশি, 6.66 না 6.76, কত বেশি? শুনতে পাচ্ছ? তাহলে আমরা দেখি এখানে যে এইটার মান সবচেয়ে বেশি, এইটাই আমরা গ্রহণ করব। এই জন্য আর এম এস স্কোয়ার বেগ, তোমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি, জি স্যার। আচ্ছা, ওকে, সেই ক্ষেত্রে এই যে মানটা দেখো বেশি আসছে, এই মান বেশি হওয়ার ক্ষেত্রে আমরা এই মানটা গ্রহণ করব। এই জন্য অনুধাবন প্রশ্ন অনুসারে দেখা যায় যে কেন এটা নিব আমরা। একই দেখো কোনো কিছু গাণিতিক ব্যাপার, সম্পূর্ণ গাণিতিক ব্যাপার বলে আমরা এই গাণিতিক ভাবে ছেড়ে দিয়েছি এবং আমরা এটা বেশি গ্রহণ করবো এই কারণে। আচ্ছা, এখন যদি বলা হয় গ্যাসের গতি তথ্য হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বেগ, এই যে আমরা যে বললাম যে এই যে গ্যাসের গতি তত্ত্ব যে বের করলাম সেখান থেকে আমরা কিভাবে বের করবো, বলছে যে কোন গ্যাসের গতি শক্তি তার পরম তাপমাত্রা সমানুপাতিক। এই বললাম যে একটি কথা একমাত্র সত্য হয়ে আছে আর সবগুলাই মোটামুটি ভুল, মিথ্যা বলবো না, ভুল। দেখো কোন গ্যাসের তাপমাত্রা টি তে গতি শক্তি কে ই হয়, কাইনেটিক এনার্জি, প্রতিটি অণুর ভর যদি এম হয় এবং এন সংখ্যক অণু যদি থাকে, তাহলে আমরা গতি শক্তি কি হাফ এম ভি স্কয়ার দেখি নাই, হাফ এম ভি স্কয়ার। দেখো এম আর এন মানে বড় এম হয় আর ভি সি তে সি স্কয়ার, ভি সি স্কয়ার। পুরো গ্যাসের গতি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পরম তাপমাত্রা সমানুপাতিক, একটা ধ্রুবক দিছি। আর গ্যাসের গতি তত্ত্বকে আমরা জানি ভি সি পাওয়া হবে তোমাদের, এটা পিপি ইজ ইকুয়াল টু 1/3 mc² তোমরা পড়ছিলাম জানি না, এম আর এন মিলে হয় আণবিক ভর সি স্কয়ার। এখন আমার সি স্কয়ার এর মান দরকার 3 PV/m, এখন পিভি সমান সমান কি আরটি না, তো সি ইজ ইকাল রুট ওভার 3 RT/m। এখানে এম হলো আণবিক ভর, ভি হলো গ্যাসের পাত্রে আয়তন, টি হলো কেলভিন তাপমাত্রা, আর আর হলো গ্যাসের ধ্রুবক, সি হলো √ms। এখন এই সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব যে আমার যদি একটা বস্তুর যদি গতিশক্তি যদি কিছু না থাকে, যদি আণবিক ভর থাকে তাহলেই তাপমাত্রা থাকে, তাহলে অবশ্যই আমরা ওই গ্যাসের গতিবেগ কত বের করতে পারবো। আমরা উদাহরণ দিকে আসি, খুব সোজা পরীক্ষায় থাকে এগুলো, কিন্তু
পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বিক্রিয়া দেখলাম। তাহলে তাপমাত্রা 25 মানে হলো 298 কেলভিন, নাইট্রোজেন অণুর আণবিক ভর হচ্ছে 28, মোলার গ্যাস ধ্রুবক যেহেতু আমরা নিচ্ছি হলো এইটা আর্ক নিব। আর্ক নিলে কি, কেন আর্ক নিব? আর্ক নিলে আমরা যেহেতু নাইট্রোজেনের গ্যাস আমরা কত নিলাম 28, 28 কি এটা আণবিক ভর, গ্রামে প্রকাশিত। যখনই গ্রামে নিব তখন সিজিএস হবে, সিজিএস এর আরএন হচ্ছে 8.316 × 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন, থ্রি আর টি বাই এম। থ্রি মান বসাই দিয়ে বসাই দিচ্ছি এখানে 505.528/40 cm পার সেন্টিমিটার, একে 100 ভাগে কত হবে 515/20 মিটার পার সেকেন্ড। আমরা মিটার পার সেকেন্ডে নিলাম, বাট এই অঙ্ক কি আরম্ভ করা যায়, আমরা যদি এখানে কেজি বানাই এটাকে, 28 কেজি যদি কেজি বানাই তাহলে কিন্তু এই 7 আর লেখার দরকার নেই, কেজি বা সেকেন্ড লেখার দরকার নেই। 8.316 এখন জুল পার মোল পার কেলভিন, কিন্তু যেহেতু আণবিক ভর গ্রামে প্রকাশ করা হয় সেহেতু আমরা 28 লিখবো আর এখানে এইভাবে লিখবো। ওকে, খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো বইয়ে, মানে আমি এখানে লিখে দেখছি যাতে তোমার কোনো কমপ্লিট না হয়। পরের অঙ্কটা দেখি আমরা, কত তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের জিডিসি তাপমাত্রা আরএমএস বেগ হাইড্রোজেন গ্যাসের তুলনায় সমান হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে দেখুন টি ওয়ান এম ওয়ান, কারণ আণবিক ভর আর তাপমাত্রা ভিন্ন, হাইড্রোজেনের ক্ষেত্রে টি টু এম টু ভিন্ন, সমান বলছি প্রশ্ন মতে বলছি এটা সমান, ভাগ করে দিলাম উল্টো পড়ে সবকিছু চলে গেল। টি ওয়ান এর মান হচ্ছে 273, কারণ 273 কারণ 0 ডিগ্রি হলে 273 হয় যোগ করলে। টি টু মান কত তাপমাত্রা বলছে এটা আমরা জানি না। এম ওয়ান এর মান হচ্ছে বলছে অক্সিজেন, অক্সিজেন মানে 32, আর হাইড্রোজেন কত 2, তাহলে 17.07 কেলভিন। তার মানে 0 ডিগ্রি তাপমাত্রায় এটা হলো আর এটা হবে 17.06 কেলভিনে। আমরা কেলভিনে রাখছি এটাকে, আমরা 273 দিয়ে বিয়োগ করলে হবে তাহলে আরো কম হবে, তো এইভাবে লিখলেও হবে। আমরা এই অঙ্কটা জানলাম যে কিভাবে অঙ্কটা দিয়ে তুলনা করা হয়েছে তার সাথে, তার সাথে জাস্ট দেখি দিচ্ছি। তারপরে হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব থেকে বয়েল চার্লসের সূত্র প্রতিপাদন। দেখো গ্যাসের গতি তত্ত্ব এমন একটা সূত্র, এমন একটা বিষয়, সেখান থেকে বয়েলের সূত্র চার্লসের সূত্র প্রমাণ করে ফেলেছে ওই সময়। সবচেয়ে মজার ব্যাপার হলো গ্যাসের গতি তত্ত্বই বয়েল যে চার্লসের সূত্রই ভুল, তারপরে সেখানে এটা করা হয়েছে এবং পরীক্ষার দিন থাকে। এই দেখো পি ভি সিকল এম এন এম এন সরি এম এন সি স্কোয়ার পি ভি সিকল টু, দেখো এখানে একটু ম্যাথমেটিক্স করা হয়েছে 2/3 1/2, দেখো এই 2 আর 2 চলে যায় 1/3 হয় না, আমরা প্রমাণের ক্ষেত্রে একটু লিখছি। তারপরে এটা সমান সমান কোথায়, আমরা আগে দেখলাম যে এটা হচ্ছে গ্যাসের গতি তত্ত্ব, সেটা কি পরম তত্ত্ব সমানুপাতিক, এখানে ট্রেসেছি। এইবার আমরা দেখো আমরা ভি এখানে নিয়ে আসছি আর এখানে 2 3 নিচাস নিচ নামে দিয়েছি কেটি। এখন আমরা এই কে কে পি সবকিছু একটা ধ্রুবক ধরেছি, দেখো কে ডাবল প্রাইম লিখছি আর এখানে 1/p লিখেছি। এখন এখানে যদি টি নাই এই সমস্ত কে প্রাইম ধরেছি, এখন ভি ইজ প্রপোর্শনাল 1/T, কিছু সূত্র বয়েলের সূত্র, যখন তাপমাত্রা কি হবে, যখন তাপমাত্রা স্থির থাকে তখন গ্যাসের আয়তন চাপের বিপরীত অনুপাতে প্রবাহিত হয়, এটি বয়েলের সূত্র, ঠিক আছে। সেম একই ভাবে দেখো আগে এসে এইটুকু দেখো এইটুকু সংকে ওখানে একই, তারপর এটাকে আমার 1/P, দেখো ভি ইজ প্রপোর্শনাল টি, তার পি যখন স্থির থাকবে তখন গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। দেখো গ্যাসের গতি তত্ত্ব থেকে বয়েল এবং চার্লসের সূত্রে প্রতিপাদন আমরা করলাম, এটা সম্ভব গ্যাস অন্য কিছু না। তারপর হচ্ছে গ্যাসের গতি তত্ত্বে গতিশক্তির পরিমাণ নির্ণয় করো, কতটুকু গতিশক্তি, একটা আমি যদি প্রশ্ন করা হয় যে তোমার তোমার গতিশক্তি কত, তার কি লাগবে সেটা এখন বের করা হয়েছে, সবই ঠিক আছে। এখানে দেখো ইকেজ এগুলো 3 PV/2, পিভি সঙ্গে 8 না 3/2 RT, যদি এন মোল থাকে তাহলে 3/2 nRT। এখন দেখো গ্যাসের মোল সংখ্যা, মোলার গ্যাস ধ্রুবক, তাপমাত্রা থাকলে কোন গতিশক্তি, অর্থাৎ মানে গতিশক্তি মানে হলো তাপমাত্রা, সোজা কথা তাপমাত্রা থাকলেই গতিশক্তি হবে, তাপমাত্রা না থাকলে গতিশক্তি হবে না, তাই বলছে পরম তাপমাত্রা সমানুপাতিক। আর অন্য কিছু বিষয়ে একটু গতিশক্তি নির্ণয়, তোমাকে গায়ে যদি আগুন লাগে দেওয়া হয় তুমি কি দৌড় মারো না, অন্য কিছু তো দৌড় মারো না, আবার গায়ে আগুন লাগে তুমি দৌড় মারতেই হবে, কারণ বা আগুন লাগে যদি তোমাকে চাচ্ছে তখন কি করবো, তুমি দৌড় মারবে না, সেই হচ্ছে তাপমাত্রা দিলে গতিশক্তি বেড়ে যায়।
দেখো পজিশন নির্ণয় নির্ণয় করার জন্য পজিশন তাপমাত্রায় 5 মোল অক্সিজেন অণুর গতি শক্তি পরিমাণ নির্ণয় করো। 5 মোল হচ্ছে এখানে এল, তাপমাত্রা দেওয়া আছে 29, এটা হবে জুল পার মোল কেলভিন। আমরা দেখছি 3/T, এখানে 5 দিতে হবে, এখানে আর এর মান বসাতে হবে, এখানে তাপমাত্রা বসালে এত জুল অ্যান্সার হবে। আমরা যদি আর 1000 দিয়ে ভাগ করি তাহলে 18.589 কিলো জুল হবে। কিলো জুল আমার দরকার, জুলেই আমার অ্যান্সার দরকার নেই, জাস্ট সূত্রের মধ্যে বসে দিই, সূত্র হলে অঙ্ক পার করে, এমন কিছুই না। বুঝতে পারছো অঙ্কটা খুব সোজা? তাহলে আমরা গ্যাসের গতিতে পড়লাম, গ্যাসের বিভিন্ন প্রকার গ্যাসের গতিবেগ, বর্গমূল, বর্গ বেগ, সমস্যার সমাধান, গ্যাসের গতি থেকে চার্লসের সূত্র বলের সাথে প্রতিপাদন করো, গ্যাসের গতি থেকে গতিশক্তি পরিমাণ নির্ণয় করতে হবে এবং সেই নির্ণয়ের দ্বারা কিভাবে অঙ্ক করতে হয় সেটাও কিন্তু আমরা জানলাম। সো এটা খুব বেশি এবং ম্যাথমেটিক্যাল টার্ম, তোমরা এটা দেখে নিও, আশা রাখি যে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ওকে, ধন্যবাদ সবাইকে, তোমাদের একটু ওয়েট করছে, আমার একটু একটু সমস্যা হয়েছিল বিধায়। থ্যাংক ইউ ভেরি মাচ, কালকে সকালে আবার দেখা হবে, ক্লাস আছে 9টায়, না 1টার সময় ক্লাস, 1টার সময় সরি, কালকে ক্লাস নেই বলো।